আমি প্রিয়ার গুণ, আমি আজকে আপনারা দেখাবো বাংলাদেশের প্রতিকূল পরিবেশে নেটওয়ার্কের বাইরে কীভাবে উল্টাপাল্টা জিনিস খেয়ে বেঁচে থাকা যায়। না ভাই, আমি কোনো বিয়ার গিলস না, তবে আমি আজকে আপনাদেরকে চট্টগ্রামের কিছু নৈসর্গিক ঝর্ণা দেখাবো, এখানে কিনা পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত আপনি অ্যাডভেঞ্চার একটা থ্রিল পেতে থাকবেন, যেখানে রয়েছে গভীর জঙ্গল, এমন একটি জায়গায় কোনো নেটওয়ার্কও থাকবে না। এখানে পৌঁছাতে পাড়ি দিতে হবে অনেকটা দুর্গম পথ, আর এই দুর্গম পথ পাড়ি দেওয়ার আগে একটু নাস্তা করে নিতে হবে, কারণ আমাদের গন্তব্যে পৌঁছাতে চাই প্রচুর এনার্জি। নাস্তা শেষ করেই আবারও বের হয়ে পড়লাম আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমরা এখন যাব হচ্ছে বোয়ালিয়া ট্রেলে, সেখানে বোয়ালিয়া সহ আরও কয়েক ধরনের ঝর্ণা রয়েছে, তো সেগুলাই আমরা দেখব। আমরা এখন আছি মিরসরাই, এরপর আমরা মিরসরাই কলেজ হয়ে ব্র্যাক পোলট্রি ফিড কমপ্লেক্সের ওদিকে যাব, আর মূলত সেখান থেকে শুরু হবে আমাদের ট্রেকিং। আর আপনারা যারা বাসে কিংবা অন্য মাধ্যমে আসতে চান, সেই ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা ফলো করে আসতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের গন্তব্য এখান থেকে শুরু। ট্রেকিং করার রাস্তার ঢোকার শুরুতেই মিলবে একটি হোটেল, যেখানে আপনারা দুপুরের খাবার সেরে নিতে পারবেন, আর আমরা সেখানেই বাইক পার্ক করেছি, আর ইম্পর্টেন্ট জিনিসপত্র বাদে এক্সট্রা জিনিসপত্র হোটেলে রেখে আসছি, কারণ এত কিছু সঙ্গে নিয়ে ট্রেকিং করা পসিবল না। আর হ্যাঁ, সেই হোটেলে খাবার খেতে হলে আপনাকে আগেই অর্ডার করতে হবে, ইনস্ট্যান্ট অর্ডার করলে ইনস্ট্যান্ট খাবার পাবেন না। আমরা খাবার অর্ডার করে দেন ট্র্যাকিংয়ে বের হয়েছি, সেখান থেকে ব্যাক করে দেন এখানে লাঞ্চ করব। এখানে আসলে অবশ্যই গাইড নেওয়ার চেষ্টা করবেন, কারণ গাইডবিহীন আপনি গভীর জঙ্গলে হারিয়েও যেতে পারেন। আমরাও গাইড নিয়ে নিয়েছি, তবে গাইড নেওয়ার ক্ষেত্রে আপনারা নেগোসিয়েট করে নেবেন। আমরা অনেক নেগোসিয়েট করার পর গাইড ভাই 300 টাকা রাজি হয়েছে, কিন্তু ভিডিওতে বলতেছে 700 টাকা, আপনারা দেখলেন তো। সাপোজ আপনারা অনেকজন বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি সহ আসলেন, সেখানে 1,000-1,500 টাকা দিলে সেটা পোষা যাবে, কিন্তু আমাদের মতো 2-3 জন হলে এত টাকা পোষাবে না। যাই হোক, গাইড ভাই একদম ওপেন মাইন্ডেড এবং হাসিখুশি এবং প্রাণবন্ত একজন মানুষ, তার সার্ভিসটাও অসাধারণ ছিল। এই দেখুন, পাহাড়ি এলাকার বিশাল সাইজের বড় বড় বরবটি এখানে চাষ করা হচ্ছে, পাশাপাশি কিছু ফল কিছু সবজি চাষ করা হয় এখানে। আমরা 12:57 আমাদের ট্রেকিং শুরু করি, দেখি কতক্ষণ লাগে পুরোটা ঘুরতে। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত সকল ট্রেলগুলোর মধ্যেই অন্যতম আকর্ষণীয় হচ্ছে বোয়ালিয়া ট্রেল। চারদিক বন জঙ্গলে ঘেরা, উঁচু নিচু আঁকা বাঁকা পথ ও সমপিচ্ছল পাথর পেরিয়ে ঝর্ণা দর্শনে আপনিও ভুলে যাবেন দুর্গম পথের সব ক্লান্তি। আমরা তো জাস্ট শুরু করলাম, এখনও অনেক কিছু ফেস করা বাকি। যতই ক্লান্ত হয়ে যায় না কেন, সকল বাধা উপেক্ষা করে পাহাড় জল পাথর গভীর কূপ পেরিয়ে যখন ঝর্ণার পানিতে ছড়ে ভেজাবো না, ওহ, তখন সব ক্লান্তি দূর হয়ে যাবে নিমিষেই। কিন্তু এই বিপজ্জনক দুর্গম ঝিরি পথগুলো এসব ঝর্ণাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এসব জায়গায় বর্ষার সময় আসলে বেশি মজা পাওয়া যায়,
তখন এখানকার অরিজিনাল ভয়ঙ্কর সুন্দর রূপটি দেখা যায়। এমনকি তখন কিছু কিছু জায়গা আপনাকে সাঁতরে পাড়ি দিতে হয়। এই ট্রেইলে 10টি ঝর্ণা রয়েছে, কিন্তু গাইড ভাই বলতেছিল মোট 6টি নাকি ঝর্ণা রয়েছে। কিন্তু এই ট্রেইলে যেসব ঝর্ণাগুলো রয়েছে সেগুলো হলো পোয়ালিয়া, পাউসা, লটকান, ক্যাম্বাতলি, কলাতলি, পালাকাটা, উঠান, অমরমাণিক্য, নয়াতিখম ঝর্ণাসহ অনেক ক্যাটসেটাও দেখা যাবে এখানে। কিন্তু সব ঝর্ণা একই সাথে দেখতে গেলে রাতও হয়ে যেতে পারে। হ্যাঁ, যদি ভোরবেলা থেকে ট্রেকিং শুরু করা যায় আর ঝর্ণা যদি সময় কম ব্যয় করেন তাহলে একবার এই অ্যাটেম্পটা নেওয়া যায়। তো গাইস, আমরা এখন যাচ্ছি ঝর্ণায়। তো আমরা এখন কোন ঝর্ণায় যাইতেছি? বোয়ালিয়া। বোয়ালিয়া না, যাইতে কতক্ষণ লাগবে? আর কত, 5 মিনিট? 5 মিনিট না, 5 মিনিট হাঁটলেই আমরা বোয়ালিয়া ঝর্ণায় পৌঁছে যাব। তো চলুন। সাইনবোর্ড আছে এখানে, সাইনবোর্ডে লেখা আছে সবকিছু। এখানে সাইনবোর্ডও আছে। এই যে গাইস, বোয়ালিয়া ঝর্ণার কিন্তু পানির শব্দ এখনো শোনা যাইতেছে। আপনারা শুনতে পারতেছেন কি না বলতে পারি না, কিন্তু আমি এখান থেকে এই বোয়ালিয়া ঝর্ণার শব্দ শুনতে পাইতাছি। এই ঘন জঙ্গল পার হয়ে যেতে হয়। আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন হাতে এক বোতল পানি এবং লবণ রাখার, কারণ আপনারা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়তে পারেন, ক্লান্ত হয়ে যেতে পারেন, তখন পানির দরকার পড়বে। আর এখানে যেহেতু জঙ্গল, যোগটুকু থাকতে পারে, তো আমরা যোগটুক পাইনি, কিন্তু তারপরও বাইচান্স যদি পেয়ে যান তখন আপনার লবণটা কাজে লাগবে। এই দেখুন কি সুন্দর ছোট একটি ঝর্ণা পানি পেয়ে যাচ্ছে। আমরা ঝর্ণার প্রায় কাছাকাছি চলে আসছি, আর একটুখানি হাঁটলেই আমরা ঝর্ণার পৌঁছে যাব। মোবাইল আর মানে পানি এত তো ওরে বাবা, রূপ পর্যন্ত পানি, আমার সঙ্গে যাওয়া যাবো। ওগুলো বিজি যাবে তো, এই জন্য আমি ভোট দিয়ে যাবো। হ্যাঁ, আমি ভোট দিই না নিয়ে দীর্ঘক্ষণ হাঁটার পরে অবশেষে চলেই আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণায়, বোয়ালিয়া ঝর্ণা। আর দেখুন কি অসাধারণ একটি ঝর্ণা, খুবই ক্লান্ত লাগতেছে। এখন এই ঝর্ণাতে নেমে ক্লান্তিটা দূর করব। আর দেখুন কি কত খাড়া একটি পাহাড়, এবং পাহাড়গুলো খুবই পিছলা, একটু এদিক সেদিক হলে আপনি নিচে পড়ে একদম হাড্ডি গুড্ডি ভেঙে যেতে পারে, এমন কি আপনি পানির সাথে ভেসেও যেতে পারেন। সো খুবই সতর্কতার সাথে আমাদেরকে নিচে নামতে হবে। এই ঝর্ণা এতটুকু না, এর উপরও আছে, এর উপরও আছে। এটা আবার কোন রাস্তা দিয়ে যেতে হয়? এই রাস্তা দিয়ে না, এটা একটা পানি দিয়েছি এই জন্য আনছি আর কি। এগুলো একটা পানি কম, এই জন্য আগে এটা দেখাই। এটা দেখছি তো মন ভরে গেছে গা না, ওগুলোতে এরকম পানি আসবে না।
সো ভিউয়ার্স, এ ছিল বোয়ালিয়া ট্রেইলার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আসবে খুবই শীঘ্রই, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর যারা যারা ফেসবুকে ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।